এই দেশে যত গত 12-13 বছরে যত ধরনের হানাহানি সৃষ্টি হয়েছে, সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছে, সবগুলোর পেছনে অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম। এ ব্যাপারে আমাদেরকে এক্সট্রা কেয়ারফুল হতে হবে, এবং এক্সট্রা কেয়ারফুল যদি আমরা না হই তাহলে এই ধরনের ঘটনা ঘটতে থাকবে, এবং আমাদের সরকার অত্যন্ত শক্তভাবে সেগুলো আমরা মোকাবেলা করেছি, এবং যারা এই কাজগুলো করেছিল তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। আজকে দেখুন, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। এই যে চোরাগোপ্তা হামলা করা, পেট্রোল বোমা নিক্ষেপ করা, মানুষ পুড়িয়ে হত্যা করা, ড্রাইভার হত্যা করা, জীবন্ত মানুষকে পুড়িয়ে অঙ্গার করে দেওয়া, এগুলো কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে? এগুলো সন্ত্রাসী কর্মসূচি ছাড়া অন্য কোনো কিছু নয়। সন্ত্রাসী কর্মসূচি এই শব্দটিও এই ঘটনাগুলোকে বর্ণনা করার জন্য যথেষ্ট নয়। এবং যেভাবে বর্বরতায় 28 তারিখ পুলিশ হত্যা করা হয়েছে, যেভাবে বর্বরোচিতভাবে সাংবাদিকদের পেটানো হয়েছে, সাপ পিটানোর সময়ও মানুষ এরকম করে কিনা সন্দেহ হয়েছে, তারা সেই কাজটি করেছে। সুতরাং এখানে যত গণমাধ্যম, এখান থেকে শুরু করে পুরো হল জুড়ে এবং সামনে যত না দর্শক তার চেয়ে বেশি গণমাধ্যম, আপনারা যদি সবাই এর বিরুদ্ধে আওয়াজ তোলেন, এই কাজ ওরা করতে পারবে না, করতে পারে না। আমি অনুরোধ জানাবো যে এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলুন। অবশ্যই সরকারের পদত্যাগ দাবি হবে, অবশ্যই সরকারের মন্ত্রীদের সমালোচনা হবে, দায়িত্বশীলদের সমালোচনা হবে, এবং যে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করার জন্য জনগণকে আহ্বান জানানো হবে। কিন্তু আহ্বান জানাবে ঘরের মধ্যে বসে থাকবে, এসি রুমের মধ্যে, আর কিছু কর্মীকে লেলিয়ে দিবে, যারা নেশাগ্রস্ত তাদের হাতে টাকা গুঁজে দিবে, গুঁজে দিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করার জন্য। এগুলো কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে? এদেরকে আবার রাজনৈতিক দল বলে কেউ কেউ? আমার প্রশ্ন, যারা সময়ে সময়ে জাতিকে বুদ্ধি দেয় এবং জ্ঞান দেয়, সেই বুদ্ধিজীবী ভাই বোনেরা এখন কোথায়? কাউকে ঘুষি মারলেও ওনারা বিবৃতি দেয়। বরিশালে একজন আরেকজনকে ঘুষি মারল, এতেও বিবৃতি এসেছিল। গুলশানে একজনকে ধাওয়া করলো, তাতেও বিবৃতি দিয়েছিল। এখন যে মানুষ পুড়িয়ে মারছে, ওনারা কোথায়? ওনারা কোথায় হারিয়ে গেলেন? জনগণ ওনাদেরকে খুঁজছে, ওনারা কোথায়? ওনাদের বুদ্ধি কি এখন লোপ পেয়েছে, নাকি তারা বুদ্ধি করে চুপ করে আছেন? 32 জন সাংবাদিককে 28 তারিখ পেটানো হলো, একজন সাংবাদিককে মাটিতে ফেলে সাপ পেটানোর মতো করে পিটিয়েছে, ওনাদের বিবৃতি কই? তারপর কিছু কিছু আন্তর্জাতিক বিবৃতিজীবীও আছে, ওনারা কোথায়? ওনারা তো এই সাংবাদিকের, এভাবে সাংবাদিকদের পেটানো হলো সেটা নিয়ে কোনো কথা বলেনি। ইসরায়েলি যারা ফিলিস্তিনিদের জায়গার উপর অবৈধভাবে বসতি স্থাপন করছে, তাদের বিরুদ্ধে ভিসা স্যাংশন দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানায়। আশা করব বাংলাদেশে যারা পেট্রোল বোমা নিক্ষেপ করছে এবং যারা নির্বাচনকে প্রতিহত করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধেও তারা ভিসা নিষেধাজ্ঞা দিবে।